আজকে আমি দু ধরনের রোল তৈরি করেছি আর রোলগুলো অল্প তেলে আমি তৈরি করেছি আর সব থেকে বড়ো এটা ওটস দিয়ে আমি তৈরি করেছি এর যে রুটিটা তৈরি করেছি সেটা ওটস দিয়ে আমি করেছি আর তেলটাও আপনি দেখতে পাবেন এর মধ্যে অনেক কম তেল আমি ইউজ করেছি আর খেতে খুবই টেস্টি হবে আর আপনি খুব তাড়াতাড়ি অল্প জিনিসের মধ্যে এটা তৈরি করতে পারবেন তো এটা কীভাবে তৈরি করব সেটা আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো এখানে আমি প্যান নিয়েছি আর এর মধ্যে আমি এক চামচ রিফাইন্ড তেল দিয়েছি বেশি দিইনি এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছি লম্বা করে দিয়ে দেবো এর মধ্যে গাজর গাজরটাও আমি একদম পাতলা আর লম্বা করে কেটেছি তো আপনি যত রোল তৈরি করবেন সেই হিসাবে এর মধ্যে গাজর দিতে পারবেন আমি একটা গোটা গাজর এর মধ্যে দিয়েছি আর একদম পাতলা পাতলা করে কেটেছি এটা একটু মিক্স ভেজে নেব এর মধ্যে আর তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম এটাও একদম পাতলা পাতলা কেটেছি আর এটা বেশি একদম গলিয়ে দেবো না হালকা ভাজা করব এক মিনিটের জন্য ভাজা করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা বেশি দেবেন না অল্পই দেবেন এটা দিয়ে মিক্স করে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি তো এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর জাস্ট মিক্স করে এক মিনিট ঢাকা দিয়ে দেবো এক মিনিটের জন্য বাস বেশি না এক মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা হতে দেবো এক মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আর এটা হালকা গলে গেছে আর বেশি একদম গলিয়ে দেবো না ওটা ভালো লাগবে না এবার আমি এটাকে নামিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে এদিকে আমি পনির নিয়েছি আর পনিরটাকে ছোটো ছোটো টুকরো করেছি এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এটা কালারের জন্য দিলাম আর দিয়েছি চিলি ফ্লেক্স আর তারপর এর মধ্যে দিলাম মিওনিস এটা এগলেস এর মধ্যে এগ নেই এগলেস মিও এক আমি তৈরি করেছি ওটা এর মধ্যে দিলাম দু চামচের মতন দিয়েছি এটা ভালো করে মিক্স করে নিয়েছি এটা এভাবেই ছেড়ে দেবো আপনি এটা রান্নাও করতে পারেন মানে প্যানে দিয়ে একটু এটাকে মিক্স করতে পারেন কিন্তু আমি এভাবেই রাখব এরপর এখানে নিয়েছি আমি এক বাটি ওটস আপনি ওটসটাকে হালকা ভেজে নিতে পারেন তারপর গ্রাইন্ড করতে পারেন আমি ভাজা ছাড়াই এটা গ্রাইন্ড করে নিচ্ছি তো পাউডারটা একদম মেহিন করতে হবে গ্রাইন্ডটা খুব মহিন করে এটা করতে হবে তো এখানে আমি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একদম মহিন আমি এটা করেছি আর এটা তারপরে আমি এবারে সাইডে রেখে দেব আর এদিকে আমি একটা প্যান নিয়েছি তার মধ্যে আমি যত আমি ওটস নিয়েছি অতই আমি জল দিয়েছি এর মধ্যে তো জল দিয়েছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচের মতন তেল আপনি হাফ চামচও দিতে পারেন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি এটা গরম আমি করে নিয়েছি নামিয়ে দিয়েছি গরম করে এরপর যে ওসটা আমি করেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দেব পটো করে রেখেছি বাটিতে তো ওটা আমি একটু একটু করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা ভালো করে আমি মিক্স করে নিয়েছি এভাবে আর এখন তো অনেকটাই গিলা আছে এটা এটা এইভাবে আমি ছেড়ে দেব তাহলে এটা ভালো করে সেট হয়ে যাবে তো এটা এভাবে আমি রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য বেশি না পাঁচ মিনিটে যত আপনি হাত দিতে পারেন অত আমি এটাকে ছেড়ে দেব। এদিকে আমি চিকেন নিয়েছি আর এটাকে লম্বা লম্বা পিস করে নিয়েছি আমি দুধারণাই করছি ভেজ আর নন ভেজ দুটোই এদিকে হাফ চামচের মতন আদা লসুন পেস্ট দিলাম একটু গরম মশলা দিয়েছি এক চথাই চামচের মতন এক চথাই চামচের মতন লঙ্কা গুঁড়ো দিলাম এটা কালারের জন্য নুন দিয়েছি স্বাদ মতন চিলি ফ্লেক্স দিচ্ছি স্পাইসি হয় বলে সেজন্য দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বড় চামচের মতন দই দই একদম গাঢ় থাকে যেন পাতলা থাকে না ওটা এটা ভালো করে মিক্স করে দিচ্ছি তো এটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একদম জল নেই একদম যেন শুকনোই থাকে এভাবে ভালো হবে তাহলে আপনি এটা পাঁচ দশ মিনিটে যেন রাখতে পারেন আমি রাখছি না সঙ্গে সঙ্গেই করে নিচ্ছি এখানে আমি তেল দিয়েছি দেখতে পাচ্ছেন অল্পই তেল দিয়েছি এক দেড় চামচের মতন তেল দিয়েছি বেশি দিই আর এর মধ্যে এই চিকেনগুলো আমি এভাবে একটা একটা করে দিয়ে দেবো তো বেশি তেলের দরকার নেই কেননা এটা জলে জল যখন এর জল বেরোবে এই চিকেন থেকে তার মধ্যেই এটা রান্না হয়ে যাবে তো এক দেড় চামচের মতনই তেল দেবেন ওর থেকে বেশি দেবেন না তো পুরো দিয়ে দিয়েছি এটা ঢাকা দিয়ে দেবেন আর এটাকে হতে দেব একটু পরে এটা পাল্টি করে নিচ্ছি এভাবে আমি এই দেখুন সবটা ভালো করে আমি পাল্টি করে নেব তো এটা ভালো করে পাল্টি হয়েছে দুদিকে আমি ভালো করে এটা পাল্টি করে নিয়েছি আর এটা ঢাকা দিয়ে করবেন তাহলে কি হবে তো দেখুন আমি ঢাকা দিয়ে করেছিলাম ঢাকাটা শুয়ে দিয়েছি তো কী হবে ওটা জল জলের জন্য এটা ভালো করে রান্না হবে যদি আপনি ঢাকা খুলে করবেন তাহলে ওটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চিকেনটা ভালো করে হবে না কম তেলে হবে না বেশি তেলে করছেন তাহলে হয়ে যাবে তো এইভাবে দেখুন এটা একদম শুকনো হয়ে গেছে আর জলটাও একদম শুকিয়ে গেছে তো করতে বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিট লাগবে আপনার চিকেনটা এটা হয়ে যাবে আঁচটা মিডিয়াম রাখবেন মিডিয়ামে আছে করবেন অল্প তেলের মধ্যে খুব ভালো এটা হবে তো এটা আমি সাইডে রেখে দেবো এদিকে পাঁচ সাত মিনিট থেকে ওপরই হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা হয়নি হাত দেওয়ার মতন আছে ঢাকা দিয়েছিলাম সেই জন্য তাড়াতাড়ি ঠান্ডা হয়নি তো এটা আমি এর মধ্যে মাখা যাবে না আমি একটা বাটিতে বের করে নেব এখানে বাটিতে বের করে নিয়েছি আর এখনও গরম আছে অনেক গরম আছে তো এটা আপনি রুটি করতে পারেন পরোটা করতে পারেন কিন্তু এটা যখন আপনি রোল করবেন তখন রোল হবে না হালকা হালকা ভেঙে যেতে পারে তো সেই জন্য এর মধ্যে আমি আটা মিক্স করছি তো যত আমি ওটস নিয়েছি অতই আমি আটা নিয়ে নিচ্ছি আটা নিয়েছি ময়দা নিয়ে নিই আটাই আপনি নেবেন তাহলে একদম ভালোই হবে ময়দা নিলে তো সেই এগরোলের মতন হয়ে গেল ওটাই যে নর্মাল তৈরি হয় আর এর মধ্যে আমি নর্মাল জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি এর সঙ্গে এভাবে আপনি এটা তখনও দিতে পারেন যখন আপনি ওটস গরম জলে দিয়েছেন তখন আপনি আটা দিয়ে ওটা মিক্স করতে পারেন এরপর এটা ভালো করে আমি মেখে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একদম আটার মতনই হয়ে গেছে কেন ওটস আপনি পরাটা করতে পারেন করবেন ওটা ভালো হবে কিন্তু যখন আপনি এটা রোল করবেন তখন হালকা ভেঙে যেতে পারে তো সেই জন্য আমি এর মধ্যে আটা মিক্স করেছি এরপর এটা আমি বেলে নেব তো রুটি সাইজ আপনি নিজের ইচ্ছা মতন কম বেশি করতে পারেন আর কত মোটা করবেন সেটাও আপনার উপর আছে এটা এইভাবে বেলে নেবো আর দেখতে পাচ্ছেন হালকা হালকা সাইড থেকে ওটা ফেটে যায় কেন পারফেক্ট হবে না এটা কেননা এর মধ্যে ওটস আছে এরপর এটা আমি কেটে নেব একটু শেপ দিয়ে দেবো এটা তাহলে দেখতে একটু ভালো লাগবে সেই জন্য আমি এই কাটার দিয়ে এটা কেটে নিচ্ছি এভাবে এই ঢাকনা দিয়ে আমি এর সাইড থেকে কেটে দিচ্ছি এই দেখুন এটা কেটে নিয়েছি আমি এই দেখুন কত ভালো করে হয়ে গেছে একদম রাউন্ড শেপ হয়ে গেছে তো এটা এবার আমি সেঁকে নেব তো আবার বলছি এটা এর মধ্যে আটা আপনি অবশ্যই মেশাবেন তাহলেই ভালো হবে নাহলে যখন আপনি এটা রোল করবেন তখন এটা ভেঙে যেতে পারে হালকা করে তো এর মধ্যে তওয়াটা গরম করে নিয়েছি ভালো করে তার মধ্যে এই রুটিটা আমি এভাবে দিয়ে দিচ্ছি আর এটা এবারে পাল্টি করে দিচ্ছি একদিকে শেখা হয়ে গেছে আর অনেকই সফট আছে খুবই সফট আছে এটা হাত দিলেই একদম সফট মনে হচ্ছে রুটি থেকেও সফট মনে হচ্ছে এর মধ্যে দেখতে পাচ্ছেন হালকা আমি তেল দিয়েছি আর বেশি দিচ্ছি না এটা একদম তেলে আমি বেশি তেল দিয়ে ওটা করছি না অল্প তেল দিয়ে আমি এটা বানাচ্ছি আর দেখবেন আপনি খেয়ে দেখবেন খুব ভাল লাগবে ওটসে যেন এটা বেশি ভাল লাগবে রুটিটা তো এইভাবে এটা আমি শিখে নিচ্ছি দুদিকে আঁচটা মিডিয়াম টু হাই রাখবেন একদম লো করে দেবেন না তাহলে অনেকটা সময় লাগবে আর দেখতে পাচ্ছেন কেমন ফুলে যাচ্ছে তো এটা এবারে আমি প্লেটে নামিয়ে দিচ্ছি আর এর মধ্যে এইভাবে আমি সস লাগাচ্ছি আপনি এখানে মিউনিস লাগাতে পারেন যে চিলি সস হয় সেটা ইউজ করতে পারেন আমি খালি এটাই দিয়েছি ভালো করে লাগিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি যে পাতা গোভি থাকে সেটা আমি কাঁচাই এর মধ্যে দিচ্ছি আর যদি বাচ্চারা না খেতে পছন্দ করেন তাহলে ছেড়ে দেবেন এরপরে যে ভেজিটেবলটা আমি বানিয়েছিলাম রান্না করেছিলাম সেটা এর মধ্যে আমি এভাবে দিয়ে দিলাম ভালো করে দিয়ে দিতে হবে আর এটা একটাই খাবেন পেটটা ভরে যাবে বাচ্চাদের একটা থেকে বেশি খেতে পারবে না এরপর যে পনিরটা আমি মিওনিজ দিয়ে করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি পেঁয়াজ দিচ্ছি না একদম নিরামিষই করে দিচ্ছি এটা এর মধ্যে পেঁয়াজ ইউজ করছি না তো আপনি যদি পেঁয়াজ খেতে চান তো আমি আপ দেখিয়ে দেবো আবার আপনি এভাবে পেঁয়াজ রাখতে পারেন এর হালকা করে আমি বিট নুন দিয়ে দিচ্ছি উপর থেকে হালকা করে আর এটাকে এভাবে ফোল্ড করে দেবো আর দেখতে পাচ্ছেন কত মোটা হয়েছে তো একটাই খাবেন পেটটা ভরে যাবে তো এটাকে রোল করে নিতে পারেন আর আমি আর একটা আপনাকে দেখাচ্ছি এভাবে করে দিয়ে আপনি এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন সব জিনিস দিয়ে পেঁয়াজ দিয়ে আগে পেঁয়াজ দিয়ে তারপর ওর মধ্যে আপনি এই পনিরটা দিতে পারেন যদি আপনি পেঁয়াজ পছন্দ করেন পেঁয়াজ পছন্দ করেন না তাহলে আগে যেভাবে আমি করলাম সেটা করতে পারেন তো এভাবেও করতে পারেন ওটাও করতে পারেন উপর থেকে হালকা করে আমি নুন দিয়ে দিয়েছি আর এটাকে বি আমি ফোল্ড করে দেবো এইভাবে দেখুন কত আর হালকা করে দাবাতে হবে বেশি জোরে দাবালে এটাও ছিঁড়ে যেতে পারে কেননা ওটস আছে তাও যদি প্লেন ওটস দিয়ে করবেন তাহলে পুরোই ছিঁড়ে যাবে কিন্তু একটু আটা মেশানো আছে সেই জন্য এত ভয় নাই তারপর এটা এভাবে রোল করে দেবো আমি এই দেখুন এটা রোল করে দিচ্ছি আর দেখুন কত ভালো লাগছে তো একটা বাচ্চাকে দেবেন টিফিনে দেবেন খুব ভালো লাগবে আর তাড়াতাড়ি হয়ে যাবে রান্না হতে টাইমও লাগবে না তো এটা আমি আবার আপনাকে দেখাচ্ছি চিকেন যে তৈরি করেছি সেটাও আমি দেখাচ্ছি এভাবে আমি এর মধ্যে কাঁচা বাঁধাগুলো দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়েছি তারপর আবার এটা যে তরকারিগুলো করেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে হালকাটা হালকা নুন দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি রেখে দেব চিকেন এভাবেই করে আপনি কম বেশি নিজে ইচ্ছা মতন রাখতে পারেন আর এমনিতে এটা বেশি হ্যাভি হয়ে যাবে কেননা ভেজিটেবলের মধ্যে ভরপুর দিয়েছি আমি তো একদম হেলদি আছে চিকেনের তেলটা কম এক দেড় চামচের মতন তেল দিয়েছি যে পরোটাটা তৈরি করেছি রুটিটা এর মধ্যেও তেলটা অল্পই দিয়েছি আমি আর খেতে আপনার খুব ভালো লাগবে হেলদি হবে কেন ওটস দিয়ে তৈরি তো এমনিতেই হেলদি হবে আর আটা মিশিয়েছি তো এভাবে আপনি দুটো রোল তৈরি করতে পারবেন ভেজ ননভেজ আর একদম নিরামিষ দুটো তিন ধারণেই আমি করেছি তো আপনি ওটা করতে পারবেন এভাবে তৈরি করে নিয়েছি আর দেখতে কত ভাল লাগছে খেতেও অত ভাল লাগবে তো যেটা আপনার ভাল লাগবে আর যদি আপনি কাছে মিওনিজ না থাকে আপনার কাছে না থাকে তাহলে আপনি নর্মাল ওটাকে মশলা দিয়ে প্যানে যখন আপনি পেঁয়াজ সরি ক্যাপসিকাম গাজরগুলো ফ্রাই করছেন তখন পনিরটাকেও ওর সঙ্গে মিক্স করে দেবেন ওটাও হবে তাহলে আপনার দরকার হবে না মিওনিজ দেওয়ার তো এটা এভাবে আপনি তৈরি করতে পারবেন ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন